আসসালামু আলাইকুম দর্শক, আমার চ্যানেল কুকিং রেসিপির সাথে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি আমি তৈরি করে দেখাবো একদম সহজ এবং পারফেক্টভাবে চিকেন নুডলস স্যুপ। তো এখন যেহেতু শীতকাল চলে এসেছে, বাজারে বিভিন্ন ধরনের সবজিও বেরিয়েছে, তবে আমি এর সাথে কিছুটা সবজি মিক্সড করবো। তো চুলায় আমি এখানে 1 কাপ পানি দিয়েছি, এখানে আমি 2টা চিকেনের ব্রেস্ট নিয়েছি। তো এখানে আপনারা হাড়ের অংশটা নিতে পারেন, আমি একটা পেঁয়াজের অর্ধেকটা এভাবে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আদা কুচি, কয়েকটা রসুন কুচি, রসুন গোটা রসুন। তো এখন আমি এখানে লবণ দিয়ে দিলাম, এখন এটা জাল করবো আর চিকেনটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত। তো চিকেনটা কিন্তু চিকেন স্টকটা হয়েছে, এখন আমি এখান থেকে রসুন পেঁয়াজ আদা চিকেনটা উঠিয়ে নিচ্ছি। শুধু গাজর টুকরো টুকরো যতটুকু দিয়েছিলাম সেটুকু রেখেছি, আর বাদ বাকিটুকু আমি উঠিয়ে নিয়েছি। এখন এগুলো বাদ দিয়ে চিকেনটাকে আমি ছোটো ছোটো করে নিব। তার আগে এখানে গাজর আমি নিয়েছি এখানে আমি, আর বাঁধাকপি নিয়েছি 1/2 কাপ, সেটা দিয়ে দিচ্ছি। ছোটো ছোটো করে এভাবে কেটে নিয়েছি। আর এখানে ব্রোকলি আর ফুলকপি নিয়েছি 1 কাপ। চাইলে আপনারা এখানে অন্য কোনো সবজিও অ্যাড করতে পারেন, আর কিছু সবজি আছে সেটা আমি পরে দিব। তো এখানে আমি 100 গ্রাম নুডলস দিয়ে দিচ্ছি, এখানে যে কোনো নুডলস দিলেই চলবে। এরপর যে কিন্তু পানিটা ফুটে উঠতেছে, এখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, বাকি যে সবজিগুলো আছে সেটা দিয়ে দিচ্ছি। আমি লাল আর এবং সবুজ ক্যাপসিকাম এটা নিয়ে নিয়েছি 1/2 কাপ, সেটা দিয়ে দিলাম। এরপর যে 2টো কাঁচামরিচ কুচি আমি দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে কিছু সস দেবো, এখানে আমি হট সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, সয়া সস দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ, আবার একটু নেড়ে মিশিয়ে নেব। তো আমি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর কিছু পেঁয়াজ পাতা নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি কর্নফ্লোর নিয়েছি 1 টেবিল চামচ, আর এখানে আমি পানি দিয়ে দেবো 2 টেবিল চামচ। এই স্যুপে কিন্তু কর্নফ্লোর না দিলেও চলে, তবে একটু ঝোলটা গাঢ় করার জন্য আমি দেব। আর চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে মিডিয়ামে রেখেছি, দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিব। এখন আমি 1 টেবিল চামচ লেবু রস দিয়ে দিচ্ছি, এখানে সাদা ভিনেগার বা সিপটা যেটা হোক একটা দিলেও চলবে। স্যুপটা এখন আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে নিয়ে একটা বাটিতে পরিবেশন করে রাখাচ্ছি। তো আমি একটা বাটিতে মেরে নিচ্ছি। তো এই স্যুপটা কিন্তু ভীষণ হেলদি, বাচ্চাদের জন্য বলুন, যারা ডায়েট করে তাদের জন্য ভীষণ উপকারী এটা। আর আমি এভাবেই পাতলা একটু খেতে ভালোবাসি। আপনারা চাইলে একটু আর একটু কর্নফ্লাওয়ার আর 1 টেবিল চামচ দিয়ে 4 টেবিল চামচ পানির মধ্যে দিয়ে কিন্তু আপনারা এই আর একটু ঘন করতে পারেন। তো আমি স্যুপ সবটুকু বেড়ে নিয়েছি, আর কিছু রয়েছে। তো স্যুপ এভাবে গরম গরম খেতে কিন্তু ভীষণ মজা, এখন যেহেতু কনকনে শীত পড়েছে। তো এভাবে স্যুপটা বানিয়ে খেতে পারেন, বাচ্চাদের খাওয়াতে পারেন। তো আজকে এই স্যুপের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।